আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। না ভাই, আপনি যেটা বললেন যে আমি এটা মানে অন্য ধর্ম দেখে, এর জন্য আমি এটা তাড়াতাড়ি বলে দিতে পারছি, বা নিজের ধর্মের ক্ষেত্রে কি আমি মানে জোর করে মনে করছি যে না, আমারটাই ঠিক। আপনারা বলেন যে আমার ধর্মে, আমি বর্তমান বাংলাদেশে আমাদের ধর্মে যা মানা হয় এতে কোথায় কোথায় সমস্যা আছে, দয়া করে মানে আগের কথা বলেন না, যেটা বর্তমানে বাংলাদেশে মানা হচ্ছে সেগুলোর কোথায় কোথায় সমস্যা আছে সেটা বলেন, আমি অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আগে এই জিনিসটা আমাদেরকে একটু, আমি বলার আগে আপনার কাছে আবারও শুনতে চাচ্ছি, আপনি একটু নিজেই আগে চিন্তা করে আমাদেরকে বলেন, আপনি কি সত্যি আগের কথা শুনতে চাচ্ছেন না, ইসলামে কি আছে সেটা শুনতে চাচ্ছেন না, বা নবী মোহাম্মদ বা তার সাহাবিরা কি করেছে সেটা শুনতে চাচ্ছেন না, এবং শুনতে চাচ্ছেন বরং এখন মুসলিমরা কি শুনে নেন, প্রশ্নটা শুনে নেন, আনমিউট করে না, প্রশ্নটা শুনে নেন, প্রশ্ন শেষ নেই। আপনি কি সত্যি আগে যা হয়েছে, নবী কি করেছে, সাহাবি কি করেছে, ইসলাম কি বলেছে, সেগুলো শুনতে চাচ্ছেন না, এবং বরং শুনতে চাচ্ছেন হচ্ছে দেশে মুসলিমরা কি করছে বা ইসলামের নামে কি করা হচ্ছে, আপনি কি সত্যি আসলে সেগুলো শুনতে চাচ্ছেন, এটা আগে আপনি একটু ডিসাইড করে নেন। না, আমি শুনতে চাচ্ছি না, কারণ যেই বিষয়ে আমি কিছু বলতেই পারবো না সেই বিষয়ে শোনার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ আমাদের হুজুরদের মধ্যেই অনেক দ্বন্দ্ব লেগে যায় যে আগের বিষয়গুলো তারা এত বছর ধরে রিসার্চ, তাহলে আপনি আপনারাও অনেক রিসার্চ। কিন্তু মাতা ভাই এখানে সমস্যা হচ্ছে যে তখন তো উনি বলবেন যে এটা তো ইসলামে নাই ভাই, এটা তো ভাই ইসলামে নাই, এটা তো নবী করে নাই ভাই, এটা কোথায় ইসলাম আছে এটা দেখান আমারে ভাই। ইনফ্যাক্ট আমি এই কারণে আমার কাছে দ্বিতীয় বাক্স ভাই, আমি জিনিসটা বুঝতে পারি নাই যে আমরা আসল ইসলামকে দেখবো না, আমরা একটা সেকুলার রাষ্ট্রে যেখানে পুরোপুরি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই, পুরোপুরি ইসলামে অ্যাকচুয়ালি কি বলা সেগুলো প্রতিষ্ঠিত নাই, সেইখানে মানে যেখানে ক্যান্সারটা পুরোপুরি পুরো দেশে ছড়ায় নাই, সেইখানে আমরা দোষটা বের করবো, মানে দোষটা বের করবো যে যে দোষগুলো বের করলে বলা হবে সেটা তো প্রাচীন কালে ছিল না, মানে ক্যান্সারটা দেখাবো, ক্যান্সারের সিমটমটা দেখাবো, দেখে সে বলবে এটা তো প্রাচীন কালে ছিল না, বা এটা এটা তো হাত দিশে নাই, মানে অথেন্টিসিটি। ফারাজ ভাই, আসিফ ভাই, আমরা ইনফ্যাক্ট এই কারণে আমি মানে ওনার কাছে দ্বিতীয়বার জিজ্ঞেস করে নিলাম যে উনি কি সত্যি চিন্তা ভাবনা করে বলছেন কিনা, তো উনি পরের বার আসলে সত্যি বলতে নতুন করে চিন্তা না করে উনি বলেছেন যে হ্যাঁ, উনি আগের কথা শুনতে চাচ্ছেন না, কারণ ওই বিষয়ে তো অনেকে একমত না, উনি সত্যিই শুনতে চাচ্ছেন এখন মুসলিমরা কি করছে বা ইসলামের নামে কি করা হচ্ছে, ওইটা উনি জানতে চাচ্ছেন। তাহলে বিসমিল্লাহ বলে মাতা ভাই, না না না, আগে একটা একটু আরেকটু ক্লারিফাই করে নেন মাতা ভাই, নাহলে সে একটু পরে বলবে যে ভাই এটা ইসলামের কথা আছে ভাই, এটা ইসলামে নাই ভাই, ইসলামের কথাই বলছে এটা। এই যে হলি আর্টিজানের সময় যে একটা ইটালিয়ান নাগরিক নারীকে, প্রেগনেন্ট নারীকে কেটে টুকরা টুকরা করা হলো, কুচি কুচি করে কাটা হইলো, তখন যখন এটা বলবো এটা ভাই ইসলামের কথা আছে, এটা ভাই ইসলামের কথা আছে, তখন যখন আবার মাতা ভাই, তখন যখন আবার আমরা বলবো কাব বিন আশরাফ নামক একজন ইসলামের সমালোচনাকারীকে হযরত মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে মানে প্রতারণামূলক ভাবে তাকে হত্যা করেছিল, তখন উনি বলবেন এখন এটা কথা করা হয়, এখন এটা কথা করা হয়, তখন আবার বলবো যে কেন হলি আর্টিজানে তো একটা মহিলাকে কেটে টুকরো টুকরো করা হইলো, একটা প্রেগনেন্ট মহিলাকে, এটা কথা করছে, এটা তো ইসলামের কথা আছে, এটা ইসলামের কথা আছে, মানে উনি এই এই একবার এদিকে লাভ দিবেন, একবার এদিকে লাভ দিবেন, এটা করবেন কিনা এটা একটু মানে ক্লারিফাই হতে চাই, মানে আমি এটার ক্লারিফিকেশন চাই ভাই, এটা করবেন কিনা উনি। আমরা তো আগেও নিবির সাহেবের সাথে কথা বলেছি, আমরা জানি ওনার বুঝতে একটু সমস্যা হয়। আপনি কি আসিফ সাহেবের কথাটা বুঝতে পেরেছেন, উনি কি বলেছেন না বলেছেন এটা কি পুরোটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমরা কনভারসেশন সামনে আগাবো, কেননা আপনি যে কথাটা বলছেন বা যেভাবে প্রশ্নটা উপস্থাপন করছেন সেটাতে কনভারসেশন সামনে আগাবে না, আপনি নিজে পিছ দিয়ে পড়তে পারেন, পরে আপনি প্রশ্নটা একটু বুঝেন, বুঝে তারপরে উত্তরটা দেন, এবং সেটাতে তাই ফারাজ ভাই আসলে ওনারই এটাতে আসলে ওনারই আলোচনা করতে সমস্যা, তারপর আমরা ওনার কথা শুনে নিই, একটু একটু ক্লিয়ার হয়নি। আরে ভাই, আপনাকে তৃতীয়বার মতো জিজ্ঞেস করছি, আপনি কি সত্যি আলোচনা করতে চাচ্ছেন যে ইসলামের নামে বা মুসলিমরা বাংলাদেশে কি কি করছে সেটা নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনি ইসলামে কি আছে নাই, নবী মোহাম্মদ কি করে গেছে না করে গেছে, সাহাবিরা কি করে গেছে না করে গেছে, সেই জিনিসটা নিয়ে আপনি কথা তুলবেন না, তাই তো আরিফ ভাই? আমি শুনতে পাচ্ছি না আসিফ ভাই বা ফারাজ ভাই, শুনেন নিবির সাহেব, আপনার নেটওয়ার্কটা ঠিক করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। জি, বাংলাদেশের 80% মুসলমান, ঠিক আছে, তারা যা মানে বা যা মেনে চলছে, আমাদের প্রতিটা মসজিদে যেসব আলেম ওলামারা যা আমাদের শিখাচ্ছে সেটা তো অবশ্যই ভালোই, তাই না? খারাপ তো কিছু দেখেন নাই আপনারা, এটা তো যেটা ঢুকি নাই আরিফ ভাই, আমরা এখনো ওই ডিসকাশনে ঢুকি নাই, আমরা এখনো ডিসকাশনের শর্তাবলীর পর্যায়ে আছি, ভূমিকাতে আছি, আমরা এখনো প্রাক আলোচনায় আছি। প্রাক আলোচনা কি জিনিস আবার, সেটা হচ্ছে যে আপনি এই যে এই আলোচনাটা যখন আমরা করবো, মুসলিমরা ভালোই আছে কিনা বা ইসলামের নামে ভালো কিছু করা হচ্ছে কিনা, এই আলোচনাগুলো যখন আমরা করবো তখন আপনি ইসলামকে টেনে আনবেন কিনা, বা নবী মোহাম্মদ এটা করতে বলে নাই, বা ইসলাম এটা করতে বলেছে কিনা, বা সাহাবিরা এটা করেছে কিনা, সেই ডিসকাশনে আপনি আবার ফিরে যাবেন কিনা, এইটা জিজ্ঞেস করা হয়েছে আমাদেরকে, একটু এইটা আপনি ক্লারিফাই করেন। ইনশাল্লাহ, কারণ আমাদের আলেমরা আমাদের যা শিখাচ্ছে আমি সেই জিনিসটার ভিতরেই কথা বলতে চাই, প্রকাশ্যে যা বলছে গোপনে। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন তাহলে আসিফ ভাই, তাহলে বিসমিল্লাহ কি এটা দিয়েই করবেন যেটা শুরু করেছিলেন? ভাই এটা তো আচ্ছা ঠিক আছে, মাতু ভাই আপনি একটু বলেন, আমি ইয়াগুলো বের করছি, ভিডিওগুলো একটু বের করছি। প্রকাশ্যে যা করছে গোপনে না ভাই, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ প্রকাশ্যেই, হ্যাঁ প্রকাশ্যেই, প্রকাশ্যে যা করছে গোপনে না, মানে তারা যে মাদ্রাসায় যে শিশু দর্শনের
যে ইয়ে লাগাই দিছে, হিরিক লাগাই দিছে, যে ম্যারাথন শিশু দর্শন চলতেছে, ওটা নিয়ে প্লিজ কথা বলবেন না। মাদ্রাসার নাম যেন খারাপ না হয়, পরের দিন যেন মাদ্রাসার নাম করে তারা টাকা পয়সা খেতে পারে, টাকা পয়সা ভিক্ষা করতে পারে লোকজনের কাছ থেকে, এই জন্য সেই মাদ্রাসার হুজুরটাকে হয় বের করে দেয়, না হয় গোপনে বা না হয় ওই হুজুরটাকে রেখেই বাচ্চাদেরকে শাসানো হয়, বাচ্চাদেরকে বাচ্চাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়। আমি মেনে নিচ্ছি সেটা, আপনি কি এরকম কোন প্রমাণ পাইনি? আপনি পেয়েছেন? ইসের কর্তৃপক্ষরা, মাদ্রাসার কর্তৃপক্ষরা নিজে যে কমপ্লেন করেছেন আমাকে একটু দেখাবেন, আপনি কিরকম কিছু পেয়েছেন? প্রশ্নটা খুবই সিম্পল, আপনি কিরকম কিছু পেয়েছেন? আপনি জিজ্ঞেস করলেন এমন কোন একটা উদাহরণ, এমন কোন একটা খবর দেখাতে পারবেন যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ বা মসজিদ কর্তৃপক্ষ নিজে থেকে ওই ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমপ্লেন করেছে, এরকম একটা একটা জাস্ট একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন? নাকি এটাও আপনার অন্ধবিশ্বাসের একটা পার্ট যে না তারা নিজেরাই যে ইয়া করে থাকে, নিজেরাই যে কমপ্লেন করে থাকে? ভাই অবস্থা এখন এতটাই খারাপ, এই যে দিনের পথের দায়ী আল্লাহরা যারা লাইভ করে থাকেন, ইভেন তারাও বলে হুজুরদের দোষ গোপন করার কথা, হুজুরদের নামে কোনো হুজুরদের নামে উল্টাপাল্টা মানে হুজুরদের নামে হুজুরদের বিরোধিতা না করা, ইভেন তারাও এই কথা বলে। এখন আমি আমি দেখাবো, সমস্যা নেই, এগুলো সবই ইয়ে আছে। নিবেশ, আপনি কি উদাহরণটা পেয়েছেন, খুঁজে পেয়েছেন কোন এরকম উদাহরণ যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ বা মসজিদ কর্তৃপক্ষ নিজে থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমপ্লেন করেছে? পেয়েছেন এরকম একটা উদাহরণ খুঁজে, মোহাম্মদ আরিফ? না না না, এটা তো থাকবে না খবরের কাগজে, কোনটা আসবে যেটা ব্যতিক্রম, যেটা শুনে মানুষ উপকৃত হবে বা মানুষ রিয়েলিটি বুঝতে পারবে, এমন থাকবে যে হ্যাঁ এটা আপনার দাবি, তাহলে প্রমাণ কি? তাহলে আপনার দাবি খবরে আসেনি বুঝলাম, আপনার দাবি থাকে তাহলে প্রমাণ কি? এরকম সমস্যা অনেক হচ্ছে, আমিও সেটা মানছি, কিন্তু প্রমাণটা কি? আপনি যে দাবিটা করলেন যে এরকম খবর না ভাই, এরকম খবর তো পেপারে আসছে না। বাতবল ভাই আমি একটু বুঝি, ভাই আমি একটু বুঝি, একজন আপনি ধরেন একজন হচ্ছে রিপোর্টার, ঠিক আছে, আপনি খবর পেলেন মাদ্রাসার কর্তৃপক্ষ নিজেরা যে নিজেদের একজন হুজুরদের এগেনস্টে কমপ্লেন করতে তাকে জেল মানে ইসে নিয়ে গেছে, পুলিশ পুলিশ স্টেশনে নিয়ে গেছে, আপনি একজন রিপোর্টার হিসেবে তখন রিপোর্টার লিখবেন না, আপনার সেদিন রিপোর্টটা দরকার নাই, দরকার হবে তখন যদি এলাকার লোকজন নিয়ে যায়। এটা হচ্ছে রিপোর্টিং এর পার্ট, একজন রিপোর্টারের এথিক্স হচ্ছে এরকম, নতুন নতুন টাইপের রিপোর্টিং শিখতে হয় আমাদের এসএসসি ইন্টারের বাচ্চাদের কাছ থেকে, খুবই অনুপ্রাণিত হচ্ছি ভাই আমি ধরনের রিপোর্টিং এরিয়া থেকে। আরেকটু অনুপ্রাণিত করি তাহলে ফারাজ ভাই, আরেকটু অনুপ্রাণিত করি, কালকের একটা খবর দেখাই, কালকের 16 সেপ্টেম্বর কালকের একটা খবর দেখাই, মানে আমি পুরনো, আপনি যদি জাস্ট ধর্ষণ সালিস, ধর্ষণ ইমাম, ধর্ষণ সালিস, এই তিনটা শব্দ লিখে সার্চ করেন, সালিসের নাম করে কতজনকে, কতজনকে মানে ধর্ষণের পরের ঘটনা বলছি, সালিসের নাম করে কতজনকে কতভাবে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া হয়েছে, খবরের শেষ নাই। আমি জাস্ট কালকের খবর দেখাচ্ছি একটা, কালকের প্রকাশ 16 সেপ্টেম্বর 2020, কালকের গতকালকের খবর এটা, মানে এরকম অসংখ্য খবর পাবেন, আমি জাস্ট এই তিনটা শব্দ লিখে ইমাম ধর্ষণ সালিস টিকে সার্চ করে প্রথম যে খবরটা পেলাম জাস্ট কালকের খবর এইটার দেখাচ্ছি, মানে আমরা তো এই খবরগুলো প্রতিদিন আসলে দেখাই না, মুমিন ভাই যেহেতু দেখতে চাইলেন খবরটা একটু পড়ে শোনাচ্ছি, কি নুরানি চেহারা একটু বড় করে দেখায়, দাঁড়ান আমাদের লোগো মোগো সব সরাই দিই, এরকম নুরানি চেহারার উপরে কোনো লোগো মানায় না। না ভাই না দেখালো হয়, আমি আমি জানি সব হয়, আমি এটা দেখাইনি তারপরে বলতে দেবো, মিউট করেন নিজেকে, থ্যাংক ইউ, আমি এটা আগে দেখাইনি তারপরে বলবেন, কারণ এইটা যদি আপনি মেনে নেন, আগে যে না জেনেই বলতেছেন মেনে নিছি, তাহলে ইনফ্যাক্ট আপনার পয়েন্টটা ইনভ্যালিড হয়ে যায়, কিভাবে হয় শোনেন, এটা শুধু ধর্ষণের খবর দেখাচ্ছি না আমি, কি দেখাচ্ছি সেটা আগে শুনে বুঝে তারপরে বলেন মাইনে নিছি। ওই অনেক হুজুরের সাথে ভিডিওতে দেখছেন না আসিফ ভাই, ফারাজ ভাই, এটা এটা মানুষ যদি না দিয়ে থাকে এই গ্রন্থটা তাহলে কে দিয়েছে? অমানুষ? মুমিন বলছে হ্যাঁ অবশ্যই, মানে না বুঝেই মেনে নিচ্ছে, বুঝলো না কথাটা কি? তারপর একদিন একটা মুমিনকে জিজ্ঞেস করা হলো আল্লাহ কি পদার্থ, বলে না না আল্লাহ পদার্থ না, ও আচ্ছা তাহলে আল্লাহ পদার্থ, সে বললো হ্যাঁ,
মানে ভাই একটু বুঝে তো নেবেন যখন যুক্ত হবেন একটু কষ্ট করে ভাষাটা শুদ্ধ ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আমার নেটটা খুব প্রবলেম দিতেছে, এই করতেছে, সেই করতেছে, এই টাইপের কেন ভাই এটা বলছো তো কি হইছে, এটা কি হইছে, কি সমস্যা কি? আমি বললাম এটা বললাম হ্যাঁ এরকম আপনি কোনো লিখে দিয়েছেন, শর্ত লিখে দিয়েছেন যে এইভাবে বললে সমস্যা আছে? এটা হচ্ছে একটা হচ্ছে ভুল করা, একটা হচ্ছে বেদবি করা। না না আমি না কি বেদবি করছি, আমি এইভাবেই কথা বলি, আমি এইভাবেই কথা বলি। তো বলে দেন ভাই, আপনি আপনার পিতামাতার সামনে এইভাবে কথা বলেন? হ্যাঁ অবশ্যই, যে আমি বাইরে যাইতাছি তুমি দরজাটা লাগাই দাও। হ্যাঁ 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 আমি আমি এইভাবেই কথা বলি। তো কি হইছে ভাই? আপনি খুবই দুঃখ, খুবই দুঃখজনক বিষয় ভাই। আমাদের ছোটবেলায় এরকম করেন কোথা থেকে উঠে আসেন? রেফারেন্সটা একটু দেখিয়ে নি তাহলে। আরিফ ভাই আপনার যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে আরিফ ভাই আপনার যদি আপনি যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে আপনি আজকের মতো বিদায় নিতে পারেন, সমস্যা নাই। আমি যেটা দেখাচ্ছিলাম এটা একটু দেখিয়ে নি, দয়া করে দেন, দয়া করে আমাকে ইন্টারাপ্ট করেন না প্লিজ। আপনার যদি নেটওয়ার্কের সমস্যা থাকে আপনি বিদায় নেন, সমস্যা নাই, বাট আমাকে একটু রেফারেন্সটা দেখাইতে দেন। ইনফ্যাক্ট আপনি যে পয়েন্টটা মেক করছেন সেটা যে আসলে আপনার নিজের জন্যই ক্ষতিকর সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা উনি বোধহয় বিদায় নিয়েছেন তাহলে, ঠিক আছে সমস্যা নাই। এই খবরটা আমি কেন দেখাচ্ছিলাম, ইনফ্যাক্ট ফারাজ ভাই এটা কিন্তু ধর্ষণের খবর আমি দেখাচ্ছি না, ধর্ষণ তো লাখ লাখ হচ্ছে, কয়টা দেখাবো? ধর্ষণের খবর না, এটা হচ্ছে অন্য খবর। উনি মুমিন ভাই বুঝতেই পারছে না, মুমিন ভাই হয়তো ধৈর্য হয়তো একটু কম, তো বয়স কম, ধৈর্য কম। এনিওয়ে ব্রাহ্মণ বাড়িয়ার কসবাই এটা আলাদা কথা, মানে স্টুপিডের মতো লোকজন, মানে মানে বাচ্চারা কি স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে? টিচারদের সাথে আমরা এইভাবে কথা বলে তারা এটা একটু দুঃখজনক। আপনি ঠিক কথা বলেন মাতবর ভাই, আমাদের টিচারের সামনে যদি আমরা বলতাম স্যার আমি বাইরে যাইতাছি, স্যার আজকে আমি আমি আজকে ক্লাসে আমো না, চিন্তা করতে পারেন কি কি হইতো তখন? না ঠিক আছে, কি ফুলা পাইন রেজ হইতাছে রে বাবা, সমস্যা নাই। আমি এটাকে অবশ্য আমি আমি এই এই ব্যাপারে আমি মানে নীরবই থাকলাম, আমি একটু আমার পয়েন্টটাতে চলে যাই। পরের অতিথি যারা যুক্ত হয়েছেন, ছোট্ট কোজি কোরানা, মানে উনি বোধহয় সত্য খোঁজেন কোরআনে, আর একজন হচ্ছে কালাম সুজন ভাই, আর একজন তো চলেই গেলেন বোধহয়, হসিম ছিলেন উনি। আচ্ছা আপনারা আসেন, ততক্ষণ আমি একটু এই পয়েন্টটা দেখাইনি, আমি দেখাইনি পারতেছি না। শুরু করি ভাই, কোরআনে ভাই সত্য খোঁজেন কোরআনে ভাই, একটু মিউট রাখেন, একটু মিউট রাখেন, আমি আপনার সময় আসলে আপনার সাথে কথা বলবো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামহাও কালকের সানগ্লাস আনা ড্রাঙ্ক মুমিন ভাই ব্রাহ্মণবাড়িয়ার। এনিওয়ে সেখানে বিশারবাড়ি গ্রামে মসজিদের এক ইমাম কুফরির ভয় দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভুক্তভোগী। ঘটনা প্রকাশ হয়ে গেলে কিশোরীর পরিবারকে সালিশে ডেকে সমাজচ্যুত করে স্থানীয় কর্তা ব্যক্তিরা। আমার কথাটা এই জায়গাতেই, বাকিটা আগে পড়ে নিই। এদিকে ভুক্তভোগীকে গর্ভপাতের বড়ি খাইয়ে বিশারবাড়ি গ্রামের কয়েকজন সর্দাদের সহায়তায় এলাকা ছেড়ে পালিয়েছেন ইমাম। অভিযুক্ত ব্যক্তির নাম মাওলানা উবাইদুল্লাহ, বয়স 50, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামে, নাসিরনগর আবারও চলে আসলো, মানে কেন জানি সামহাউ এলাকার নামগুলো মিলে যাচ্ছে অনেক কিছুর সাথে। নাসিরনগরের হামলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, দলবেঁধে হামলা করেছিল হেফাজতে ইসলামের পাণ্ডারা। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ না করে কোনো তথ্য দিতে পারবেন না বলে জানিয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন। ভুক্তভোগীর বাবার করা মামলায় এজাহারে বলা হয়েছে মেয়েকে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীতে ভর্তি করান তিনি, মেয়েকে গ্রামের বিশারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহর কাছে শুদ্ধভাবে কোরআন শিখতে পাঠান। প্রথম কয়েকদিন মসজিদে তার মেয়েকে কোরআন পড়ান ওবায়দুল্লাহ, কিছুদিন পর থেকে নিজের বাড়িতে পাঠাতে বলেন, মানে সর্বনাশ, মানে নিজের বাড়িতে পড়তে পাঠাইতে বললো। এরপরে গত বছরের 25 ডিসেম্বর কুফরি কালাম ও আল্লাহর ভয় দেখিয়ে তার কিশোরীকে ধর্ষণ করেন ইমাম উবায়দুল্লাহ। এজাহারে আরো বলা হয়েছে এভাবে নিয়মিত কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন ইমাম উবায়দুল্লাহ, এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ভুক্তভোগী। বিষয়টি তার পরিবারের টের পাওয়ার পর নিজেকে বাঁচাতে কিশোরীকে গর্ভপাতের 2টি ট্যাবলেট খাইয়ে দেন উবায়দুল্লাহ। এছাড়া এই ঘটনা কাউকে না জানাতে হুঁশিয়ারি দেন। গত 23 জুলাই কিশোরীর পেট ব্যথা শুরু হয়, পরের দিন সে রাতেই তার গর্ভপাত হয়। কিশোরীর বাবা জানান এ ব্যাপারে পরিবারে জানাজানি হওয়ার পর তারা মেয়েকে ঘটনার বিষয়ে প্রশ্ন করেন, তখন তার মেয়ে ধর্ষণের কথা জানায়। সে এও বলে হুজুর কুফরি করে তার বাবা মাকে মেরে ফেলবে, তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি। এসব ঘটনা গ্রামে জানাজানি হয়ে গেলে স্থানীয় কর্তা ব্যক্তিরা সালিশের আয়োজন করেন। ততদিনে গ্রামের কয়েকজন সর্দারের সহায়তায় পালিয়ে যান ইমাম উবাইদুল্লাহ। এরপরে দেখেন ভুক্তভোগীর বাবা অভিযোগ করে জানান ইমাম পালিয়ে গেলেও সালিশে তার পক্ষেই কথা বলেন সবাই। মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়া ও গর্ভপাতের কারণে তাকে অচ্যুত ঘোষণা করে, সমাজচ্যুত করে, এমনকি তাদেরও এক ঘরে করে দেওয়া হয়। তিনি আরো জানান এসব ঘটনা নিয়ে কসবা থানায় মামলা করতে যান তিনি, কিন্তু থানার ওসি লোকমান হোসেন অভিযোগ নিয়ে কাল বিলম্ব করতে থাকেন। পরে কোনো উপায় না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে পিবিআই মামলা বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ ব্যাপারে পিবিআই কর্মকর্তাগণ নিশ্চিত করে বলেন গত 23 আগস্ট মামলার নথি নির্দেশ তারা পেয়েছেন। এইদিকে সালিশের বিষয়ে জানতে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হেফজু সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা গর্ভপাত কেন করলো, কিশোরী যে ইমামের ধর্ষণে অন্তঃসত্ত্বা, এর সত্যতা কি, দোষ তার আছে, দোষ তাদের আছে।
এলাকার যুবলীগ নেতা ফোরকান বলেন সমাজপতিরা কিশোরী ও তার পরিবারকে কেন সমাজজাত করলো বুঝতে পারছি না, এর সততা যাচাই করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ওসি লোকমান বলেন ভুক্তভোগী কিশোরীর বাবা গত 28 জুলাই থানায় অভিযোগ করতে আসেন, এই ব্যাপারে তদন্ত করতে থানার উপপরিদর্শক এসআই জিহাদ দেওয়ান বীরসারাবাড়ি মসজিদে যান, এরপর কি হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বলতে পারবো না। দেখেন আরেকজন বলছে যে এই ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। আমি যেটা আমার মূলত এই খবরে দেখাতে চাচ্ছিলাম, আমি আবারও বলি এই যে মোহাম্মদ আরিফ এসেছেন, মোহাম্মদ আরিফ আমি আমার খবরে ধর্ষণ নিয়ে ধর্ষণ দেখাচ্ছি না, আমি কি দেখাচ্ছি ভালোভাবে শুনুন। এই যে কুফরির ভয় দেখিয়ে, কুফরি কালামের ভয় দেখিয়ে, বাপমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে যে ধর্ষণ করছে এই নুরানি চেহারার মুমিন ভাইটি, সেই ধর্ষণই শেষ না, এরপরে তার সে যখন প্রেগনেন্ট হয়েছে তাকে ট্যাবলেট খাইয়ে গর্ভপাত ঘটাইছে, এখানেই শেষ না। ইনফ্যাক্ট এইটুক ঘটনা সমাজে প্রায় প্রতিদিনই ঘটছে, সেটা নিয়েও আপনার সাথে আলোচনা হবে। কিন্তু পরের ঘটনা দেখেন, সালিশ করে সমাজচ্যুত করে দেওয়া হয়েছে ওই কিশোরীর পরিবারটাকে, এবং সেখানে সেই গ্রামের কয়েকজন সর্দারদের সহায়তায় এলাকা ছেড়ে ওইখান থেকে সরে গেছে, পালিয়ে গেছে ইমাম, এবং সেখানে সেখানে মসজিদের অন্য যারা আছে সেক্রেটারি বা মসজিদের যারা, মানে আপনি যেটা নিয়ে এতক্ষণ ধরে ফারাজ ভাই প্রশ্ন করছিল যে মসজিদ কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে কিনা, সেটার বিপরীত ব্যাপার আছে। বিপরীত ব্যাপার কি? বিপরীত ব্যাপারটা হচ্ছে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হেফজু সর্দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কি বলেন শোনেন একটু মনোযোগ দিয়ে। বলেন তারা গর্ভপাত কেন করলো, কিশোরী যে ইমামের ধর্ষণে অন্তঃসত্ত্বা এর সত্যতা কি, দোষ তাদের আছে। আবার তারা যখন থানায় গেছিল, যেই ওসি বললো যে আমি জানি না পরে বলবো, সেই ওসি দেখেন কি করছে, সে মামলা নিতে কাল বিলম্ব করছে, পরে বাধ্য হয়ে পরে আদালতে গিয়ে মামলা করতে হয়েছে। আর ওই সালিশে ইমাম পালিয়ে গেল, সালিশে সবাই তার পক্ষে কথা বলছে, মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়া গর্ভপাতের কারণে তাকে সমাজচ্যুত করা হয়েছে, অচ্যুত ঘোষণা করা হয়েছে, তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তার মানে মানুষ যে এটার বিরোধিতা করছে এটা ভুল কথা, মানুষ এটার পক্ষ নিয়ে সালিশ করছে, পুলিশ মামলা নেয় নাই, মসজিদ কমিটির সেক্রেটারি মেয়েটার দোষ দিছে, বলছে এগুলো সব বানোয়ার, এগুলো সত্যতা কি, প্রমাণ কই, তারা কেন গর্ভপাত করলো। মানে আপনি যেটা এতক্ষণ ধরে দাবি করতেছিলেন, আমাদের আলোচনাটা যেটা ছিল যে কমিটিরা নিজে থেকে কোনোদিন ব্যবস্থা নিচ্ছে কিনা, এরকম কোনো প্রমাণ আছে কিনা, সেইটার বিপরীত জিনিস আমি দেখাইলাম। আপনার যদি মনে হয় যে লাইভে আমরা এখানে দাম্পা খেয়ে লাইভ করতে বসি, আপনার যদি মনে হয় যে আমরা এখানে দাম্পা খেয়ে লাইভ করতে বসি এবং আমরা এখানে মারিজুয়ানা খড়ি কথাবার্তা বলি, তাহলে ভুল করছেন। আমি এক্স্যাক্টলি আপনার জিনিসটার সাথে যায় এইরকম একটা খবরই দেখিয়েছি, প্রসঙ্গের সাথে এক বিন্দু অপ্রাসঙ্গিক না। ফারাজ ভাই আপনাকে যেটা বলেছিল যেটার প্রমাণ আপনি দেখাইতে পারেন নাই, বলেছেন যে এইগুলা তো মিডিয়ায় আইব না, আসবে না, ঠিক সেইটার বিপরীত প্রমাণটাই আমি আপনাকে দেখালাম। এখন আপনার যদি বক্তব্য থাকে এই ব্যাপারে কিছু, যে আপনি বলেছিলেন বিরোধিতা করে, বাট আমরা দেখলাম বিরোধিতা তো করেই নাই, উল্টা সবাই মিলে আরো সেটা ধর্ষণের পক্ষ নিছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে নাকি? আমার হুজুররা, আমাদের মুমিন ভাইয়েরা কেন এত অপরাধ করে, তার একটা আয়াত আছে চুরি করব, ডাকাতি করব, জেনা করব, ওগুলো করার পর আমরা নামাজ পড়লে তো আমরা আবার ওই পাপ মুক্ত হয়ে যাই, এই জন্য আমরা এই ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আর আপনার কথা আমরা মূল পয়েন্ট আমরা অলরেডি বুঝেও ফেলেছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন। সত্য খুঁজি কুরআনি ভাই, এই একটা কারণ যে কারণে আমি গ্রুপ ডিসকাশনে যেতে চাই না, কারণ হচ্ছে এই যে আলোচনার ফ্লোটা নষ্ট হয়ে যায়, মানে হঠাৎ করে অন্য একটা টপিকে আসি। ভাই আপনি বোধহয় আমাদেরকে কিছু হচ্ছে ই দেখাতে চাচ্ছিলেন, আরিফ ভাই যেহেতু কোনো বক্তব্য দিল না এই টপিকে, আমরা তাহলে বোধহয় আরিফ ভাই আপনার আসি ভাই আপনার এই ইয়াটাতেই চলে যেতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তাহলে ভিডিওটা একটু দেখাই, উনি যেহেতু বর্তমান সময়ের ইসলামের আলেমরা কি বলতেছে সেটাই ওনার ফোকাস, নবী মোহাম্মদ কি করেছে সেটা নিয়ে উনি একটু লজ্জিত, এটা নিয়ে উনি কথা বলতে চান না, কথা বলতে ওনার একটু লজ্জা লজ্জা লাগে, নবী মোহাম্মদ দাসী দাসী করতো এগুলো তো বর্তমান সময়ে। না ভাই আমার লজ্জা লাগে না, কেন ভাই আপনি মিথ্যা বলছেন কেন, আপনি তো মিথ্যা ইয়া চাপাই দিতেছেন আমার মধ্যে। না না আপনি তো নবী মোহাম্মদ কি করতো, নবী মোহাম্মদ কি করতো সেটা নিয়ে তো আপনি কথাই বলতে চান না, এটা প্রাচীন যুগে কি হতো, কারণটা বলছেন আপনাকে এটা না, কারণ তো আমরা তো বুঝে ফেলছি যে নবী মোহাম্মদ দাসী লাগাইতো, এটা নিয়ে আপনি লজ্জিত, এটা নিয়ে কথা বলতে চান না বর্তমান সময়ে। আমিও বুঝে ফেলতে পারি না বর্তমান সময়ে যে আপনার যদি মনে হয় উনি মিথ্যা বলছে তাহলে জাস্ট একবার বলেছেন যে ভাই আপনি মিথ্যা বলছেন, এনাফ তো, মানে আপনাকে তো বারবার কথার মাঝখানে ইন্টারাপ্ট করতে প্রমাণ করতে হবে না সেটা, এবং ইনফ্যাক্ট সেটা তো প্রমাণ হচ্ছেও না, কেউ বুঝবেও না। তাহলে আপনি তো অলরেডি বলেই দিয়েছেন, আপনি বলেছেন কি যে কে কি করছে সেটার বিষয়ে নাকি আলেমগণ একমত না, এইটা ছিল আপনার ব্যাখ্যা, আপনার ব্যাখ্যা যে আমরা শুনিনি তা তো না, ভুল বললাম, লজ্জিত না, ঠিক আছে আপনার বক্তব্য হচ্ছে আপনি লজ্জিত না, কিন্তু আপনার বক্তব্য আপনি অলরেডি দিয়েছেন যে কেন আপনি এটা নিয়ে ডিসকাস করবেন না, কারণ অনেক আলেমরা সেটার সাথে একমত না। আমি কি ভুল বললাম আরিফ ভাই, একটু আনমিউট করে বলেন।
জি দুইটা কারণ বলছি একটা হলো কি আলেমদের মধ্যে কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আলেমদের মাধ্যমে আমরা এই সব জিনিসের ব্যাখ্যাটা আসলে পাই নাই কারণ আপনাদের সাথে এরকম আলেম আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যে সহিহ হাদিস মানা যাবে না সহিহ হাদিসে ভুল আছে এটা পৃথিবীর কোন আলেম বলেছে না এটা কেউ বলেনি সহিহ হাদিসে আছে আপনার নবী দাসি লাগাইতো এটা কি সঠিক নাকি ভুল আমি যতটুকু জানি হ্যাঁ সঠিক এতে তো তাহলে এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই এটা নিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত আলেমী বিষয় একমত যে আপনার নবী দয়াল নবী সে দাসীকে হাফসার বিছানায় তুলে তুলে লাগাইতো এটা তো এই বিষয়ে সন্দেহ কি আছে এটা নিয়ে বিতর্কের কি আছে না সব বিষয় নিয়ে তো বিতর্ক নাই কিন্তু আপনারা যে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার নবী শিশু মেয়ের বিয়ে করে শিশু মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক শিশু মেয়েকে লাগাইতো এটা কি এটা কি এটা এই বিষয়ে সমস্ত আলেম একমত যে আপনার নবী অপ্রাপ্ত বয়স্ক শিশু কন্যা লাগাইতো জি এই বিষয়ে একদিন কথা বলছিলাম মাতু ভাই এই বিষয়ে পৃথিবীর কোন আলেম বলছে যে এরকম এই কথার বিরোধিতা করছে একটু বলেন তো না এটা না ওই যে আপনারা বলতেন যে কি জোর করে দাসীদের সাথে মানে ইয়া করতো তারপর ইয়া কি জানি বিভিন্ন একসাথে অনেক ছোট ছোট ছেলেদেরকে মেরে ফেলছিল এরকম কিছু বলছিলেন ওগুলোর সাথে আমি না না আপনাকে যেটা স্পেসিফিক কোশ্চেন করেছে সেটার উত্তর দেন যে আপনি যে শিশু মেয়ের সাথে যৌনকর্ম করতো বাচ্চা মেয়ের সাথে 53 বছর বয়সে বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করতো এই বিষয়ে তো কোনো আলেমদের ভিতরে তো কোনো মতভেদ নাই তারা তো সবাই একমত এই বিষয়ে করতো হ্যাঁ 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 তাহলে তাহলে ভাই আপনি কেন বলতেছেন বারবার যে আপনাদের এই বিষয়ে আলেমদের মতভেদ আছে এক এক আলেম এক এক কথা বলে আচ্ছা যাই হোক আমি যেটা বলতেছি এই যে এই প্রসঙ্গগুলো আপনি তুলতে কেন চাচ্ছেন না যে এই যে আপনার নবী যে কাফের মারতো কাফেরদের বউ মেয়ে বউ বোনদেরকে তুলে এনে তাদের সাথে সহবত করতো এই জিনিসগুলো নিয়ে মানে কথা বলতে আপনার সমস্যা কোথায় কারণ এই জিনিস নিয়ে কথা বলতে সমস্যা নাই তাহলে কথা বলেন তাহলে কথা বলেন তাহলে তো আপনি বীরের মতো সাহস নিয়ে মানে সিনা টান করে বলবেন হ আমার নবী কাফেরদের মাইরা ওদের মা বেটি বোন টোন তুলে আইনা তাদের সাথে সহবত করতো আমি আই এম প্রাউড অফ ভুল কি দেখেন মানে এটা তো আপনি বলেন তাহলে যে আমি আমার আমার নবী বাপের বেটা কাফেরদের মাইরা তাদের বউ বেটিরে তুই লাইনা তাদের সাথে সহবত করতে এটা মানে বুক ফুলায় বলেন তাহলে এত লজ্জার কি আছে হ্যাঁ বলছি হ্যাঁ আমি বুক ফুলায় বলেন মুখে আবার বলেন শুনি আবার তো বলার দরকার নাই আমি তো মানলাম শুনি শুনি না মানলেন কেন আপনি আপনি বলেন এখন যে আমার হ্যাঁ আমার নবী বাপের বেটা বা আমার বাপে আমার নবী হলো একদম সেই রকম কাফেরদেরকে কক একের কল্লা কাইটা কাইটা তারপর তাদের বউ বেটি মেয়ে সবাইরে তুই লাইনা বা ইসনায় তুইলা ঠক 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 করে করতো বলেন ভাই সাবাস বলেন ভাই আমি তো ভাই মানলাম আর আসিফ ভাই একটা আলাদা কথা জিজ্ঞেস করব বলেন না তো ভাই বলেন ভাই আমার আমার কথা কি আপনারা যে এত বীর আপনারা যে এত বীর মানে আপনাদের যে সিনা 36 ইঞ্চি সিনা সেটা একটু শুনি ভাই আপনারা একটু বলেন হ্যাঁ ইসলামের বিরোধিতা করলে তো তাদের ফল এটাই হবে তাই না মানে ইসলামের বিরোধিতা কেউ করে নাই যে বনু মুসতালিক গোত্র বনু নাজির গোত্র তারা ইসলামের সাথে কোনো লেনদেনই ছিল না তাদের এটা নিয়ে সমস্যা আছে এটা নিয়ে সমস্যা আছে যে আলেমদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে যে অনেক আলেম বলে আলেমদের মধ্যে মতভেদ আছে বলতে কি আলেমরা কি কোরআন হাদিস দেখায় মতভেদ করছে নাকি নিজের 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 বক্তব্যে মতভেদ আছে না অবশ্যই কোরআন হাদিস দেখায় তাহলে সেই কোরআন হাদিসটা আমাদেরকে দেখান সেই কোরআন হাদিসটা আমাদেরকে না ভাই এটা এটা তো আমার প্রিপারেশন নাই আমার তো অবশ্যই আগে থেকে তাহলে আপনার প্রিপারেশন নাই তার মানে হচ্ছে এটা আপনার অপারগতা তাহলে আমাদের উপর কেন চাপাচ্ছেন আপনি সেটাই তো আসিফ ভাই বললো যে আপনি এই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে লজ্জিত এখন সেটার লজ্জার কারণ কি কারণ হচ্ছে যে আপনি জানেনই না যে এই এটার বিরুদ্ধে এই যে বনু নাজির গোত্র বনু মুস্তালিক গোত্রের যে কোনো অপরাধ ছিল বা তারা যে তাদের সাথে ক্যাচালের কাহিনীটা কি ছিল এটা যে বলবে এটা যে কোরআন হাদিসের রেফারেন্স দেখায় কেউ বলবে ইনফ্যাক্ট এরকম কোনো আলেম নাই তো দুনিয়াতে মানে তাদের তাদের অপরাধ ছিল তারা ইসলামকে কবুল করে নাই তারা বলছে যে না আমরা ইসলাম কবুল করব না আমাদের যে ধর্ম আমরা বাপদাদাদের যে ধর্ম আছে আমরা সেই ধর্ম পালন করব এইটা ছিল তাদের অপরাধ এবং এই অপরাধের কারণে মানে এটা এইটা হচ্ছে তাদের অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে মেরে পুরুষদেরকে সবাইকে জবাই করে তাদের লাশের উপর দিয়ে তাদের মেয়েদেরকে তুইলাই না তাদের সাথে সহবত করছিল আপনার নবী এবং আপনার নবীর সাহাবীগণ এইটা নিয়ে আপনি খুবই প্রাউড তাই না না ভাই এটা তো বললাম আমি যদি এরকম হয় যে শুধু শুধু মারছে আপনারা যে কারণ বলেন তাহলে তো আমি প্রাউড ফিল অবশ্যই করব আচ্ছা তাহলে আমরা তার মানে হাদিস থেকে সরাসরি জিনিসটা দেখি নাকি ভাই হাদিস থেকে সরাসরি দেখি যে আপনার নবী ভয় ভীতি দেখায় ইসলাম কবুল ইহুদিদের গোত্রের কাছে গিয়ে ধমকের সুরে বলতো কিনা যে তোরা ইসলাম কবুল করবি নাহলে তোদের মেরে ফেলমু তোদের জায়গা জমি সব লুটপাট করমু তোদের জিনিসপত্র সব লুটপাট করমু এই জিনিসটা হুমকি দিত কিনা সেটা সহিহ হাদিস থেকে দেখি ভাই এখন দেখলো এটা আদৌ সহি বা কতটা সহি এটা তো মানে যাচাই এটা আমি আমি তো আমি তো আপনাকে বই সহ দিয়ে দিব এবং তাহকিক সহ সহি হাদিস দিব যেটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানি তাহকিক করেছেন সেই সহি হাদিস দিব আল্লামা নাসিরউদ্দিন আলবানি যেই হাদিসকে তাহকিক করে সহি রায় দিয়েছেন সেইটাকে নিয়ে যদি আপনি মনে করেন যে এটাতে সন্দেহ আছে তাহলে ভাই আমাদের আমার আমার ব্যক্তিগতভাবে আমি খালি একটু হাসাহাসি করতে পারি আপনাকে নিয়ে এছাড়া আপনাকে আর কিছু বলার থাকবে না আমি শুধু খ্যাক খ্যাক করে হাসবো আপনাকে নিয়ে কিন্তু আমার রেফারেন্স দেখানোর জিনিসটা আমি রেফারেন্স তো দেখাই দিই নাকি মাতু ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আসিফ ভাই আপনি রেফারেন্সটা দেখান এবং সেই সাথে আমি একটু যুক্ত করবো যে আপনি তাহলে রেফারেন্স বের করেন ততক্ষণ আমি এই জিনিসটা একটু বলে নিই সেটা হচ্ছে মানে ধরেন মোহাম্মদ আরিফ সহমত হলে বা দিব আগের জিনিসটা আসিফ ভাই আগের ট্যাবটা খোলা রেখে প্লিজ ওই জিনিসগুলো আমরা দেখাবো যে ধরেন মোহাম্মদ আরিফ আমি আস্তে আস্তে দেখাবো আচ্ছা ধরেন মোহাম্মদ আরিফ নামের একজন দ্বিমত করলো এই জায়গাতে অথবা মাতুবন নামের একজন দ্বিমত করলো অথবা টম দিক অ্যান্ড হ্যারি নামের একজন দ্বিমত করলো যে এটা সহি কিনা ভাই আমি মানতে পারতাছি না তাতে কি কিছু যায় আসবে আসিফ ভাই তাতে কিছু যাবে আসবে না যেটা সহি হাদিস পৃথিবীর সমস্ত আলেম কে সেটা মানতে হবে
যদি না মানে তাহলে আপনি সেই আলেমকে কানে ধইরা গালের উপরে দুটো থাপ্পড় দিতে পারেন যে সে সহিহ হাদিস মান্য করতেছে না, এটা কোন কোন খানকার আলেম, কোথা থেকে পড়ালেখা করে আসছে, এই ছাগলে কোথা থেকে আসছে, কোন গাজা খায় আসছে এই ছাগল যে সে সহিহ হাদিস মান্য করতেছে না, এটা এরকম তো কোনো আলেমই থাকতে পারে না। সহিহ হাদিস যে মান্য করবে না সে তো আলেমই না, মানে এটা তো পাগলের কথা, তাই না? আচ্ছা আমি হাদিসটা দেখাচ্ছি, হাদিসটা কি যথেষ্ট বড় ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি করেছি। আসিফ ভাই যদি লেখাটার নাম শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলে দিতেন। লেখাটার নাম হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ দুই, প্যারাডক্সিক্যাল সাজিদ দুই, মুসলিমদের অধিকার, মুসলিমদের অধিকার। হ্যাঁ এই এখানে এই লেখাটার ভিতরে আমি হাদিসটা দিয়েছি, এই হাদিসটা দেখেন। এটা হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে সহি ও জয়েফ সুনান আবু দাউদ। এই হাদিসটা কিন্তু সহি, দেখেন নিচে এই হাদিসটা সহি, এবং আমি আরো ইয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত সুনান আবু দাউদ শরীফ তাহকীকৃত, এখানে পাবেন আপনি 3003 নম্বরে এই হাদিসটা। এই হাদিসটার মান হচ্ছে সহি, ঠিক আছে? এবং এই যে যে গ্রন্থটা যে গ্রন্থ থেকে দেখাচ্ছি সেখানে এটা 3003 নম্বরই আছে, সহি ও জয়েফ সুনান আবু দাউদ, এটাও তাহকীকৃত সহি হাদিস। আপনাকে দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, দেখেন একটু। 3003 নম্বর আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে মোহাম্মদ, তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো, হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে কাসিমের পিতা, মানে হচ্ছে মোহাম্মদের, মোহাম্মদের প্রথম ছেলের নাম ছিল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। সহিহ হাদিস। এইখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নবী ইহুদিদের এলাকায় গিয়ে গিয়ে তাদেরকে হুমকি ধামকি দিত, তোরা ইসলাম কবুল করলে নিরাপত্তা পাবি, তোরা ইসলাম কবুল করলে শান্তিতে থাকবি, ইসলাম কবুল না করলে যদি না করস তাইলে এই জমির মালিক, এই ঘর বাড়ি বসত ভিটা দোকানপাট যা তোদের আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। এই হাদিস থেকে পরিষ্কার, এটা যদি পৃথিবীর কোনো আলেম যদি এই হাদিসকে অস্বীকার করে আমার কাছে নিয়ে আসেন, কানে ধইরা দুইটা তাস তাস করে থাপ্পড় দিয়ে তাকে শিখিয়ে দিব সহি হাদিস কাকে বলে। এখন আপনি বলেন এই যে মোহাম্মদ যে হুমকি দিয়ে ধর্ম ত্যাগে ধর্ম গ্রহণে বাধ্য করতো, এইটা কি এই বিষয়ে আলেমদের ভিতরে কি কোনো মতভেদ আছে নাকি আলেমরা সবাই এই বিষয়ে একমত? এই বিষয়ে তো আমার জানা নাই। আচ্ছা ঠিক আছে, জানা না থাকলে তো ঠিক আছে, তাহলে আপনি একটু জিজ্ঞেস করেন। এই হাদিস নিয়ে, এই হাদিস ভাই ভাই কাছে শব্দ হচ্ছে মাত্র, আমি ইন্টারন্যাশনাল গ্রুপ ডিসকাস। আচ্ছা ঠিক আছে, আমি বাকিদের একটু ব্যাকস্টেজে নিয়ে নিই, কারণ বারবার নয়েজ করছেন। আমি এক এক করে একটু পরে সবাইকে আবার ঢোকাবো। আমি একটু যেমন শেখ ফয়সাল আলী এবং কালাম সুজন ভাই একটু অপেক্ষা করুন, আমি একটু পরে আপনাদেরকে স্ক্রিনে ঢোকাবো। বারবার নয়েজ হচ্ছে তো এভাবে আসলে ডিসকাশনটা চালানো যায় না। আসিফ ভাই প্লিজ। সরি, তারপরে আমি যে জিনিসটা দেখাতে চাই যে ইসলামে অতর্কিত আক্রমণ করাটা বৈধ নাকি অবৈধ, এই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা দেখাচ্ছি আমি সহি মুসলিম হাদিস গ্রন্থ থেকে, আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি এক সেকেন্ড। হ্যাঁ দিয়েছি মাতা ভাই। হ্যাঁ এটা হচ্ছে সহি মুসলিম হাদিস গ্রন্থ থেকে। সহি মুসলিম হচ্ছে ইসলামের সিয়াসিতার দ্বিতীয় বই, মানে সেকেন্ড পজিশনে যেটাকে বলা হয়। এক নম্বর হচ্ছে বুখারি, দুই নম্বর হচ্ছে মুসলিম। এটা 33তম অধ্যায়ের কিতাবুল জিহাদ ওয়াসিয়ার, জিহাদ ও সফর অভিযান সংক্রান্ত বর্ণনা, অনুচ্ছেদ একে যে জিনিসটা বলা আছে, যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ, অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা দেখি হাদিসের ভিতরে কি বলা আছে। 4370 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে ইবনে আউন থেকে বর্ণিত, তিনি বলেন আমি নাফেকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফিরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন। উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রারম্ভিক যুগে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপরে অতর্কিত আক্রমণ করেছেন। এই যে একটু আগে আমি বনু মুস্তালিক গোত্রের কথা বলছিলাম, সেই বনু মুস্তালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা ও নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। এখানে যে যে হাদিসটা বর্ণনা করছেন তিনি স্বয়ং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে এই যে সেই যে দাওয়াতটা দিল, একটু আগে আপনাকে যে হাদিসটা দেখালাম যে কোন একটা ভূখণ্ডে গিয়ে ইহুদিদের গোত্রে গিয়ে তাদেরকে হুমকি দেয়া, ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি, ইসলাম গ্রহণ কর নিরাপত্তা পাবি, না পাই না করলে তোদের এখান থেকে বিতাড়িত করবো, এই জায়গা জমির মালিক আল্লাহ তার রাসুল। এরপরে তাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু অতর্কিত রাতের অন্ধকারে দেখেন তারা তাদেরকে পানি পান করাচ্ছিল, এইরকম অবস্থায় তাদের উপরে আক্রমণ চালিয়েছিল নবী মোহাম্মদ। এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা তখন ভাই ঘরে ঘুমাচ্ছিল, বাচ্চারা তখন ঘরে ঘুমাইছিল, নারীরা তখন তাদের ঘরে ঘুমাইছিল। এটা কিন্তু এমন না যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেছে, তা কিন্তু না, এটা তাদের গোত্রে গিয়ে তাদের এলাকায় গিয়ে রাতের বেলা অতর্কিত ভাবে তাদেরকে আক্রমণ করেছে। অতর্কিত মানে হচ্ছে হুট করে, হুটহাট করে। সেই সময় নারী এবং শিশুরা তখন ঘুমাচ্ছিল, পুরুষরা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, কিছু নারী এবং শিশু ঘুমায় আছে, সেরকম অবস্থায় তাদেরকে ধরে তাদের সমস্ত পুরুষকে হত্যা করে, এই যে দেখেন নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে।
এখন ভাই বলেন তো ভাই এই নারী এবং শিশুদের ভাগ্যে কি হয়েছিল কি ঘটেছিল যেই নারী এবং শিশুরা ঘুমায়ছিল ঘরে শান্তির ঘুম ঘুমাচ্ছিল সেই নারী এবং শিশুদের ভাগ্যে কি ঘটেছিল আমি বলে দিচ্ছি সেটারও রেফারেন্স দেখা দিব সেই নারীদেরকে এবং সেই শিশুদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছিল কিছু যেগুলো দেখা গিয়েছিল বুড়ি হয়ে গেছে যেই মহিলাগুলো বুড়ি হয়ে গেছে তাদেরকে বিক্রি করে দিয়েছে কারণ হচ্ছে কিছু কিছু নারী পাওয়া গেছে তাদের স্তন শুকিয়ে গেছে স্তন শুকানো এই কারণে নবীর সাহাবীরা সেগুলো নিতে চায় না বলে ধুর এটা কি নিমু এটা তো স্তন শুকায় গেছে তারা ওগুলো বিক্রি করে দিছে এবং যে সমস্ত নারীরা তরুণী ছিল যুবতী ছিল সুন্দরী ছিল তাদেরকে নিয়ে কারাকারি হইতো এই সাহাবী বলতো আমি এটা নিমু ওই সাহাবী বলতো আমি এটা নিমু এইভাবে কারাকারি করে নিত কারণ তাদের সাথে সেক্স করতো আপনার নবীর উম্মতেরা কি ভয়ঙ্কর অবস্থা ভাই মানে মানে গা ঘিন ঘিন করে ভাই উনি কই গেলেন ভাই মাতব্বর ভাই হ্যালো মাতব ভাই কি আছেন ও সরি আমি মিউট করে কথা বলছিলাম ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আবারও হয়ে গেল আপনারা এই যে এই বালেক নিয়ে সেদিন যে তাফসীর দেখাচ্ছিল ওটা পরে আমি পড়ার পরে দেখলাম সেখানেও ওই তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই যে চুল গজানো দেখে দেখে হত্যা করা এই জিনিসটা উল্লেখ আছে মানে এই যে চুল যার নাভি নিচে চুল গজিয়েছে তারা বালেক যাদের চুল গজায়নি তারা বালেক না এবং তাদেরকে এই যে হত্যা করা হয়েছিল সেই ক্ষেত্রে একজন বেঁচে গিয়েছিল মানে যার নাভি নিচে চুল গজায়নি পরে সে ইসলাম কবুল করেছিল সে ইনফ্যাক্ট ওই হাদিসটা বর্ণনা করেছিল মানে নিজে সে নিজের সামনে করা ঘটনার বর্ণনা দিচ্ছিল এইভাবে আর কি তো এখন আচ্ছা বলেন মাতু ভাই বলেন সরি না না ওই ওই হাদিসটা ওই ওই যে চুল দেখা দেখির কাহিনীটা কি রেফারেন্সটা কি দেখানো সম্ভব নাকি আমরা পরের টপিকটাতে যাব বা হ্যাঁ দেখানো তো সম্ভবই সব হাদিসই দেখা শোনা সম্ভব কিন্তু উনি না থাকলে আসলে একা একা দেখা তো মজা নাই আচ্ছা তাহলে উনি তো আমার মনে হচ্ছে না যে উনি আবারও আচ্ছা দেখি উনি আসেন কিনা তাহলে কি এই যে আপনি যে এই জিনিসগুলো দেখাতে চাচ্ছিলেন ওই যে ঈদ কি বলে ওটার নাম দেশে কি হচ্ছে সেগুলো শুরু করা যাচ্ছে ভাই হ্যাঁ দেশে কি শুরু করে তার আগে উনি যদি একটু বলতেন যে উনি গর্বিত ওনার নবীকে নিয়ে উনি গর্বিত যে ওনার নবী যে এইভাবে ইহুদিদের গিয়ে হুমকি ধামকি দিত ইসলাম কবুল কর নিরাপত্তা পাবি নাইলে এই ভূখণ্ডের মালিক আল্লাহ এবং তার রাসূল এরকম যে হুমকি ধামকি দিত এত যে জীবন আমরা শুনে আসলাম মানে সবসময় এক কথা বারবার 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 বলা হইতো ইসলামকে জাজ করতে হবে কোরআন হাদিস দ্বারা কে কি বললো সেটা দ্বারা ইসলামের কিছু যায় আসে না মানে 7 8 এর বাচ্চারা এসে আমাদের বলতেছে ইসলামকে জাজ করব আমাদের হুজুর আমরা কি শিখাইছে এরা দ্বারা কোরআন হাদিসে কি দেখা সেটা দ্বারা আমি ইসলাম জাজ করব না কিসের মধ্যে কি ভাই মানে কি টাইপের কথা হইতেছে আমি তো বুঝতেছি না দাবি একটা করে বসতো মানে আমাকে এখন আঙ্গুর ফল এনে দাও আঙ্গুর ফল তাকে খাওয়াইতে যাবে মানে মানে ডে কেয়ার করে রাখছে আমরা এই জায়গায় ঠিক তাই ঠিক সেরকমই অবস্থা হয়ে গেছে মানে মুমিন ভাইদের নিত্য নতুন আবদার দেখলে আসলে একটু কিউটও লাগে মাঝে মধ্যে মানে অবাকও লাগে যে এই মানুষগুলোই কি আসলে এত বর্বর হয় এরাই আবার খুন করে এই মানুষগুলোই খুনাখুনি করে বেড়ায় অবাক লাগে যে এই এত কিউট কিউট কথা যারা বলে মানে উনি হয়তো ভেবেছেন যে বাংলাদেশে সব সব মুসলিমরা তো খারাপ কাজ করতেছে না যাই এইটা গিয়ে বলি তাইলে এটা বললে ই হবে মানে তাইলে হয়তো নাস্তিকদের দাঁত ভেঙে যাবে কিছু বলার থাকবে না ওদের হ্যাঁ হ্যাঁ তাই তো ভাই আপনি তো ঠিক বলছেন আসলেই তো ইসলামের নামে তো বাংলাদেশে কিছুই হচ্ছে না ইনফ্যাক্ট ইসলামের নামে যেগুলা মানে এখনো দেখানোই হয়নি কিছুই দেখানোই হয়নি ইনফ্যাক্ট জাস্ট হোলি আর্টিজানের নাম করা হয়েছে একটা ধর্ষণের ক্ষেত্রে সালিশ মালিশ করার সেগুলো জাস্ট দেখানো হয়েছে এখনো ইনফ্যাক্ট কিছুই দেখানো হয়নি ইসলামের নামে কি চলতেছে কিছু নমুনা আমরা তাহলে আসিফের কাছ থেকে দেখি এই জন্যই আমি আন্ডারেজ টিনেজারদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হই না বুঝছেন ভাই ওয়েস্ট অফ টাইম সরি ভাই বাট আমাদের লিটারাল টাইম ওয়েস্ট মনে হয় তাদের সাথে কথা বলাটা পুরোপুরি টাইম ওয়েস্ট মনে হয় নিঃসন্দেহে এরকম একটা ব্যাপার আচ্ছা আসিফ ভাই তাহলে আচ্ছা শেখ ফয়সাল আলী ভাই না সরি এইভাবে আসলে স্ক্রিনে রাখতে পারবো না আমি নিজেকে মিউট না করে রাখলে এইভাবে আসলে স্ক্রিনে রাখা মুশকিল আসিফ ভাই তাহলে আপনি কন্টিনিউ করেন হ্যাঁ তাহলে আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটা আমি দেখাতে যাচ্ছিলাম সেই ভিডিওটা একটু দেখেন তাহলে এটার ভিতরে কি বলে হুজুর উনি কিন্তু প্রখ্যাত মানে আচ্ছা আসিফ ভাই শোনা যাচ্ছে না কিন্তু কিছুই আসিফ ভাই হ্যাঁ সরি শোনা যাচ্ছে না আচ্ছা সরি সরি আমি মানে ইয়াটা দেই নাই খুবই দুঃখিত আমি দিচ্ছি আবার মাতো ভাই দেন না এক ওসামা বিন লাদেন একজন মাত্র ওসামা বিন লাদেন মুসলিম মিল্লাতের মডেল মুজাহিদ বড় দুঃখ লাগে বড় দুঃখ কাফের বেদিনীরা ইসলাম বিদ্বেষী না পাশ্চাত্যবাদীরা জিহাদকে সন্ত্রাস বনে এজন্য ওসামা বিন লাদেন জিহাদ করতেন তাকে সন্ত্রাসী বলতো আমার দেশের মুসলমানেরা সেই তালে তাল মিলিয়ে ওসামা বিন লাদেনের মতো একজন মুজাহিদকে সন্ত্রাসী বলে আখ্যা দেয় ইমাম সাহেবরা ওসামা বিন লাদেনের নাম ডরেও মুখে নেয় না ওই জিনেকে নাম ওসামা বিন লাদেনের নাম ভয়ে মুখে নেয় না কারণটা কি কারণটা যত দরকার ছিল ওসামা বিন লাদেনের জীবনী লেখে আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝানো একজন মাত্র ওসামা বিন লাদেন যার নাম শুনলে আমেরিকার পায়জামা গড় রাশিয়ার পায়জামা নষ্ট
সারা বিশ্বের তাগুত থরথর করে কাঁপে। তুমি ওসামা বিন লাদেনের মতো সাহসী হও, তাগুতের মসনদ ভেঙে চুরি চুরমার করে দাও। আচ্ছা, আরেকটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম আমি, আরেকটা ভিডিও মাঝখানে দেখাই দিই মাতো ভাই। তাদের একটা গ্রুপ আছে যাদেরকে মুস্তাশরিকিন হিসেবে আমরা চিনি, আল ইসতিশরাক ওয়াল মুস্তাশরিকিন, অনেক বই আছে, পার্শ্ববিদ হিসেবে আমরা তাদেরকে জানি। তারা গবেষণা করে, কোরআন হাদিসকে গবেষণা করে, এমন এমন কিছু শব্দ, এমন এমন কিছু বাক্য, এমন এমন কিছু পরিভাষা মুসলমানদের ভিতরে নেক সুরতে ঢুকাইয়া দেয়, মুসলমান বুঝতেও পারে না, যেটা মানলে তার ইমান চলে যায়। এর মধ্যে একটা হলো জঙ্গি আর সন্ত্রাস। আমি আসতেছি সিরিয়ালে। জঙ্গি আর সন্ত্রাস কারা বানাইছে এই শব্দটা? এটা তারা বানাইছে। কাদের জন্য? ইসলামের জিহাদের জন্য, মুজাহিদের জন্য। মুজাহিদের বিরুদ্ধে প্রয়োগ হবে, আর সারা দুনিয়ার কোথাও প্রয়োগ হবে না। হিটলারকে আজ পর্যন্ত সন্ত্রাসী বলা হয়েছে। কয় লক্ষ ইহুদি মারছে? 60 লক্ষ ইহুদি মারছে। আপনারা ইতিহাস দেখেন, 60 লক্ষ ইহুদি যদি এক হিটলারে মারে, তাহলে দুনিয়ার অন্যান্য সন্ত্রাসী কি অবস্থা হবে? ওকে কোনদিন সন্ত্রাস বলছে? বলে নাই। মুসলমান কাশ্মীরে মুসলমানদেরকে গণহত্যা করতেছে 70 বছর ধরে, আজ পর্যন্ত বলছে যেখানে সন্ত্রাসী আমরা চলতেছে, বলে নাই। কথা বলেন আপনি, বলছে নাকি? সারা দুনিয়া যেখানে আপনি দেখবেন ইতিহাস, আমার সময় কম, আমি বলতেছি এই শব্দগুলো তারা প্রয়োগ করে মুসলমানদের ভিতরে ইসলামের যে জিহাদ, এটার বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেছে। কারণ ইসলামের জিহাদ হলো পবিত্র ইবাদত, ঠিক কিনা? আর সন্ত্রাস হলো কবিরা গুণা, হারাম, যেই গুণা একটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের ভিতরে আমরা অনেক পেশাওয়ালা দেখি, অনেক দিনদার দেখি, নামদারি দিনদার, অথবা কোনো পরমক্রমে ওলামায়ে কেরামকে খুব ভালোবাসে, কোন মাদ্রাসাকে ভালোবাসে। যদি বলি যে আপনি এত বলেন যে আমরা আপনাদের পায়ের ধুলের সমান হইতে পারি নাই, কিন্তু আপনার একটা ছেলে অথবা নাতিকে কোন মাদ্রাসা দেন না গা, যাতে করে আপনার ছেলে নাকি আমাদের বড় আলেম হয়ে যায়, বড় আল্লাহর হয়ে যায়, নবীর সবচেয়ে বড় ওয়ারিস হয়ে যায়। বলে হুজুর, যদি দিই তাহলে যদি জঙ্গি বলে মেরে ফেলে, সন্ত্রাসী বলে আমার ছেলেটাকে মেরে ফেলে, এই জন্য দিই? তাহলে ইহুদি খ্রিস্টানরা কামিয়াব কিনা? মুসলমান কামিয়াব কিনা? জিহাদকে যদি আপনি সন্ত্রাস বলেন, যদি কোনো মুসলমান জেনে বুঝে সব জ্ঞানে ইসলামের পবিত্র জিহাদকে সন্ত্রাস বলে, তাহলে তার ইমান থাকবে? থাকবে না। এটা যদি আমরা না বলি, হেফাজত ইসলামের এই আন্দোলন, এই সম্মেলন থেকে আপনারা যদি এটা না শুনেন, তাহলে আগামী 30 বছর পরে পৃষ্ঠা উল্টায় দিয়া এই খ্রিস্টানরা বলবে, দেখো এই সন্ত্রাসী কাজটা ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য এটা জাতিকে বলে দিতে হবে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মুক্তবে মুক্তবে, একেবারে দোকানে পাটে, সব জায়গায় বলতে হবে, খবরদার মুসলমান, ইসলামের জিহাদকে সন্ত্রাস বলবেন। সন্ত্রাস আলাদা জিনিস, জিহাদ আলাদা জিনিস, ঠিক কিনা? সন্ত্রাস হলো অন্যায়ের জন্য, আর জিহাদ হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? জিহাদ হলো সন্ত্রাস বন্ধ করার জন্য, জিহাদ আল্লাহ তাআলার ঘোষিত ইবাদত, ইবাদত, ইবাদত। খবরদার মুসলমান, এই ইবাদতকে সন্ত্রাস বলবেন না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে হলি আর্টিজানের যে ঘটনাটা, সেটা কিন্তু জিহাদ, সেটা কিন্তু আসলে জঙ্গি হামলাও না, সন্ত্রাসও না। এবং একটু আগে আমরা যেটা দেখলাম ওসামা বিন লাদেনের যে ভিডিওটা দেখলাম, ওসামা বিন লাদেন সম্পর্কে, ওসামা বিন লাদেনরাও কিন্তু আসলে কি করতেছিল, আসলে করতেছিল জিহাদ করতেছিল। এটা কিন্তু জঙ্গি সন্ত্রাসী এগুলো বলা যাবে না, ইসলাম অনুসারে এগুলোকে কিন্তু এটা বলা যাবে না, তাই না ভাই? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এবং এই হুজুরের বেশ কয়েকটা ভিডিও আছে, আমি তাহলে আবারও কম্পাইল করে পোস্ট করব, সেখানে সে বারবার বলেছে জিহাদ হচ্ছে একটা ইবাদত, এই ইবাদতকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। জঙ্গি শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ, উর্দু শব্দ, জং মানে যুদ্ধ, যুদ্ধ থেকে জঙ্গি। আমাদেরকে যদি জঙ্গি বলে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা নিয়ে গর্ব করবেন, আমরা জঙ্গি, প্রত্যেক মুসলমানেরই জঙ্গি হওয়া দরকার, এইভাবে সে বলেছিল, এই হুজুরই বলেছিল। এবং সেখানে ইনফ্যাক্ট আছে আপনার কাছে? হ্যাঁ, এটা এগুলোর ভিডিওগুলো আছে, তো প্রত্যেকটা ভিডিও আছে, তাহলে তো খুবই ভালো হয়। এবং একদম নবী মোহাম্মদকেও সে জঙ্গি বলেছিল। আমাদের নবী কি জঙ্গি ছিল না? আমাদের নবী তো জঙ্গি ছিল, মানে আমি কি ভাবে কে আসি ভাই? হ্যাঁ, এটা আমি খুঁজে পাচ্ছি না আসলে। খুবই আপনার কাছে যদি থেকে থাকে তাহলে তো খুবই অসাধারণ জিনিস হয়। হ্যাঁ অবশ্যই, এই যে আমি দেখাচ্ছি মোহাম্মদ জঙ্গি, ছোট বড় মুসলিম জঙ্গি, আমি একটু দেখাই তাহলে। আচ্ছা, এই যে বারবার আমি অ্যাড করছি আপনাকে, আপনার অনুরোধটা বারবার রাখছি, আপনি আমার অনুরোধটা একবারও রাখছেন না, আপনি নিজেকে মিউট করে রাখছেন না, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করে নিচ্ছেন। আর মানে আপনি আনমিউট করতে পারেন ঠিকই, কিন্তু মিউট করতে পারেন না, দুঃখজনক ভাই, সরি, ব্যাকস্টেজে অপেক্ষা করেন, আমরা একটু পরে আপনার কাছে ফিরবো তাহলে। আমরা একটু দেখি মুমিনের কথা। আমার দাদা আপনারা সব কথা বলে আমার কাছে আমার কত বছর আছে 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 আমার কত বছর আছে
একটা ভিডিও আমি দেখাই তাহলে, যে ইসলাম মানে ইসলাম মানে শান্তি কিনা, নবী মোহাম্মদ জঙ্গি কিনা, আর হচ্ছে জিহাদ কোন ইবাদত কিনা। আমি কি দেখাবো ভাই? দেখান ভাই, তুই মানে এন্টারটেইনমেন্টের ডিব্বা দেখান। কি খুশি খুশিতে খুশিতে বলতেছেন, আপের অবস্থা, তার মুখের চেহারাটা দেখেন না। শয়নের স্বপ্নে গনিমতের মালটা পেয়ে যে অবস্থা হয় আর কি। ফারাজ ভাই, এটা কন্টেন্ট কিন্তু একটা মিথুক দাজ্জাল, এটা নিয়ে আমরা ব্যাকে কথা বলবো ভাই। থাক, ইসলামের সর্বোচ্চ ইবাদত পাশ থেকে একজন আবার বলছিল। আসিফ ভাই, একটা রেফারেন্স দেখাতে চাচ্ছিলেন। হ্যাঁ ভাই, আমি আরেকটা রেফারেন্স দেখাতে চাচ্ছিলাম, খুবই প্রাসঙ্গিক রেফারেন্স, সুনান ইবনে মাজাহ থেকে, হাদিস নাম্বার হচ্ছে 3929 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার উপর হস্তক্ষেপ থেকে বিরত থাকা। এখানে বলা হচ্ছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম, তিনি আমাদেরকে অতীতের ঘটনাবলী উল্লেখপূর্বক উপদেশ দিচ্ছিলেন। ইত বছরে এক ব্যক্তি তার নিকটে এসে তার সাথে একান্তে কিছু বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে নিয়ে হত্যা করো। লোকটি ফিরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, যাও, তোমরা তাকে পথ ছেড়ে দাও, কারণ লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তাই করলে তাদের জানমালে হস্তক্ষেপ আমার জন্য হারাম হয়ে গেল। মানে লোকেরা যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ নবী মুহাম্মদকে দেয়া হয়েছে। তারা তাই করলে তাদের জানমালে হস্তক্ষেপ আমার জন্য হারাম হয়ে গেল। মানে হচ্ছে, তারা যদি লা ইলাহা বলে তাহলে তাদের জানমালের উপরে নবী মোহাম্মদ আর হস্তক্ষেপ করবে না, কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহটা না বলে তাহলে কিন্তু জানমালের উপরে হস্তক্ষেপটা করবে। হাদিস পরিষ্কার, একটু চেক করে দেখবেন হাদিসটা, এই হাদিসটা অনেক জায়গাতে আছে। নবী মোহাম্মদকে প্রেরণ করা হয়েছে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যতক্ষণ পর্যন্ত না তারা, মানে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে নবী মোহাম্মদকে। এটা আলবানির তাহকিকৃত সহিহ হাদিস। এই হলো অবস্থা যে ইসলামে জিহাদ বা যুদ্ধ এই জিনিসগুলো ওতপ্রোত ভাবে জড়িত কিনা, বা এই যে হলিয়াতে জানা যে হামলাগুলো ঘটলো। আপনারা চাইলে মুমিন ভাই, আপনি পরে যে কোনো দিন যেদিন যুক্ত হবেন, আপনি চাইলে আপনার মুমিন ভাইদের কৃতকর্ম মানে হলি আর্টিজানের কর্মকে বিচ্ছিন্ন ঘটনা বলে আর মানে আপনার যেভাবে খুশি, অথবা এই নবী মোহাম্মদ কি করেছিল সেগুলো আজকালকার যুগে প্রাসঙ্গিক না, যে কোনো ভাবে আপনি ইসলামকে ডিফেন্ড করতে পারেন, মুসলিমদেরকে ডিফেন্ড করতে পারেন, আপনার খুশি। আসিফ ভাই, ফারাজ ভাইয়ের কি ওই আগের ওই মুমিন ভাইয়ের ব্যাপারে আর কিছু বলার আছে? না থাকলে আমরা পরের জনের কাছে চলে যাবো। না ভাই, আমার আর কিছু বলার নেই, নতুন নতুন কাছে চলে যাই তাহলে।
আচ্ছা তাহলে আমরা পরের অতিথির কাছে চলে যাই।